নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে শুক্রবার সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এই যে মোমোকে নিয়ে রেডি হয়ে স্কুলে যাচ্ছি ওর, আর আজকে দেখো টোটোটা ভালোই পেয়ে গেছিলাম বাড়ির সামনে থেকে। তো এই যে দুদিকে বাজার আমাদের, তো এখান দিয়ে স্কুলের দিকে যাচ্ছিলাম। মোমোর ভালোই ঠান্ডা লেগেছে বুঝলে, নাক দিয়ে তো অনবরত পড়েই যাচ্ছে। তো আসার পর আমি একটু ওকে সর্ষের তেল মাখিয়ে ভালো করে স্নান করিয়ে দিলাম। আর দেখো আমরা বাড়িতে আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গেল। আর মোমো এদিকে জানলার ধারে দাঁড়িয়ে দেখো বৃষ্টি দেখছিল, তো আমি ওকে বেশিক্ষণ দাঁড়াতে দিইনি কারণ ওই ঠান্ডা হাওয়াটা আসবে। তো ওর ওই তেলে না একটু লেবু ফুটিয়ে ওর ঠাকুমা বানায় বেশ ভালো একটা তেল, ওইটা বুকে পিঠে মাখিয়ে দিলে না সর্দিটা ভালো বেরিয়ে যায়। তো আমরা বেশ ভালো সময়ে বাড়ি চলে এসেছিলাম যে বৃষ্টিতে পড়তে হয়নি। এদিকে দেখো কি রান্না হয়েছিল, বেশি কিছু না, এই চাল কুমড়ো দিয়ে ডাল, বেগুন ভাজা আর এই আলু ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল, আর এই যে মোমোর ঝাল ছাড়া ঝোল। তো মোমোকে ভাত খাইয়ে দেব, আমিও খাবো। আর এদিকে দেখো তারপরে মোমোকে একটু আমলকি দিয়ে বসিয়ে দিলাম, ও আমলকি খাচ্ছিল। ওষুধ টষুধ তো একদমই খেতে চাইছে না, তো কি করব, তো আমলকিতে তো অনেক পরিমাণে ভিটামিন সি আছে, তাই কদিন ধরে এটা এখন ওকেও দিচ্ছি আমিও খাচ্ছি। আর তাছাড়া মুসাম্বি লেবু তো ও খাই, আর আমলকিটাও ভালোই খায় জানো তো, আবার খেয়ে বলে মিষ্টি, আমলকিটা নাকি মিষ্টি লাগে ওর। আর এদিকে দেখো আমার দিদা ওকে একটা এই যে কাগজ দিয়ে বানিয়ে দিয়েছে, তো ওটা ও শাকের মতো বাজাচ্ছে আর আমাকেও বলছে বাজাতে। দেখো তো কদিন ধরে আমারও না খুব কাশি হয়েছে, গলা বসে যাচ্ছে, তোমরা হয়তো আমার গলা শুনে বুঝতে পারছো, মানে একটু কথা বললেই মানে একটু কাশি চলে আসছে। ওর বাবারও তাই হচ্ছে, আমার মনে হয় ওয়েদারটাই এখন এরকম, জানি না, অনেকেরই শুনছি জ্বর আসছে, কনজাংটিভাইটিস হচ্ছে, তো জানি না, এইসব খুব ভয় লাগছে। দেখি মোমোর শরীরটা তাড়াতাড়ি ঠিক হয়ে গেলেই ভালো। কোথায় লেগেছে দেখি? তো মোমোর নাকি দাঁতে আমলকি ঢুকে গেছে, তো সেটাই আমাকে বলছিল। তারপরে দেখো গ্লাসের মধ্যে ঢেলে কেমন করছিল। তো ওকে যাই হোক ওষুধ টষুধ খাইয়ে ঘরে নিয়ে আসলাম, আর ওষুধ খেয়ে খুব কান্নাকাটি করছিল, ওই জন্য কটা চিপস দিলাম ওকে। টুইঙ্কল 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 টুইঙ্কল, হ্যাঁ বলছি তো টুইঙ্কল 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 টুইঙ্কল। কিরম করতে হবে দেখো, হাতটা দেখো, আমি করছি, হাতটা দেখাও। টুইঙ্কল টুইঙ্কল আবার কি নিয়ে আসবো? আর টুইঙ্কেল টুইঙ্কেল কে বলবে? আমি বলো ঘুমালো না সারা দুপুর, আমরা মা মেয়ে মিলে এরকম খেলাধুলা করছিলাম, দুষ্টুমি করছিলাম, আর ও তো দেখো আমার চশমাটা পেলেই চোখ থেকে নিয়ে নেবে। যাই হোক এইভাবে সারা দুপুরটা কেটে গেল। তো বিকেলবেলা মা অফিস থেকে আসার সময় আওয়াজ পেয়েই তো মোমো একদম দৌড়ে দৌড়ে চলে আসলো ঘর থেকে, দেখো এসে আবার কোথায় বসে আছে। তো মা অফিস থেকে আসার সময় দেখো কতগুলো কলা নিয়ে এসেছে, তো এতগুলো কলা কিভাবে রাখা যায় জানি না, কারণ এত তাড়াতাড়ি তো কলা শেষ হয় না, আর থাকতে থাকতে না কলাগুলো নরম হয়ে যায়, তখন আর খেতেও ভালো লাগে না। তো তোমাদের যদি কিছু উপায় জানা থাকে তো প্লিজ জানিও কমেন্টে।
তারপরে দেখো ওকে মোমোকে ধরে বেঁধে ওষুধ খাওয়ানো হলো, তাই জন্য ও আবার কান্নাকাটি জুড়ে দিয়েছে। ওই দেখো কেঁদে কেটে একাকার। আর ওষুধ খাওয়ানোর সময় তো একটু বেশি বেশি করেই নিতে হচ্ছে, কারণ অর্ধেক তো ওর মুখে যাচ্ছে আর অর্ধেকও ফেলে দিচ্ছে মুখ থেকে। তো কি জানি কি মানে ওর শত্রুতা ওষুধের থেকে। আর একটু যখন ছোট ছিল তখনও তো ওষুধ খাওয়াতাম। হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে হবে যদি ঠিকঠাক না হয়, কারণ হোমিওপ্যাথি ওষুধ খেতে তো বাচ্চারা ভালোই বাসে। দেখি কি করব, দেখা যাক কটা দিন। আর দেখো আমাকে বেলুনটা ফুলিয়ে দিতে বললো, তারপরে কি বদমাস বেলুনটাকে চেপে চুপে ফাটানোর চেষ্টা করছে। দেখো প্রথমে পা দিয়ে চাপলো, পারলো না, তারপরে মুখে দিয়ে একদম মানে কামড় দিয়ে ফাটিয়ে দিল। দেখো ফেটে যাবে তো বাবা, যা গেল তো ফেটে। তাহলে তো সন্ধেবেলা মা আবার এই পাঁপড়গুলো একটু রোস্ট করে নিয়ে আসলো মাইক্রোওভেনে। এক মিনিট দিলেই না পাঁপড়গুলো এরকম সুন্দর ভাজা হয়ে যায় তেল ছাড়া। আর তারপরে দেখো ও ভিডিও কলে ওর মাসির সাথে, মানে আমার মামা তো বোন রোশনাই, ওকে তোমরা আগেই দেখেছো, তো ওর সাথে কথা বলছিল। ওর জ্বর হয়েছে ওই জন্য আসতে পারছে না, ওই জন্য ভিডিও কল করেছে। বাবা অফিস থেকে ফেরার সময় ট্রেন থেকেই আমাকে কল করে জিজ্ঞেস করছিল যে সন্ধ্যাবেলা কিছু খাবো কি না, কিছু অর্ডার করবে তাহলে। আমি বলছি হ্যাঁ তো করো অর্ডার, আমি তো মানে যা অর্ডার করবে তাই খাবো, মানে আমার কোনো বাজবিচার নেই। ঠিক আছে, যেটা তোমার মনে ইচ্ছা করছে তুমি অর্ডার করো। তো ওর বাবা দেখলাম দুটো চিকেন রোল আর একটা এগ চিকেন চাউমিন অর্ডার করলো। আর মোমো দেখো রোলটা দেখি একদম খেতে চলে এসেছে। ওই দেখো ওই রকমই করছিল, হাতে নিচ্ছিল নিয়ে ওই এক কামড় মতন খেয়েছে। ও কি আর রোলটা খেতে পারে, ওর তো ঝাল লাগে ওইসব খায়ও না, কিন্তু এই আমরা খাচ্ছি সেই দেখে ও মানে বেশ আনন্দ নিয়ে এসে ধরে বেশ পাকা বুড়ির মতো দেখো স্টাইল নিয়ে খাচ্ছে। দেখো তো ওই চাউমিনটাও বেশ অনেকটা পরিমাণেই দিয়েছিল। দেখো এই যে মা খাচ্ছিল চাউমিন আর আমিও একটা প্লেটে নিয়ে নিলাম, আর তাও এতটা এক্সট্রা হয়ে গেছে। তো রোল তো দুটো এনেছিল, একটা ওর বাবা খেলো আর একটা হাফ হাফ করে আমি হাফ খেলাম আর মা হাফ খেলো। আর চাউমিনটা খুব ঝাল ছিল, মোমো প্রথমে একটু মুখে দিয়ে তারপরে আর খেতে পাচ্ছে না দেখে ঝাল বাবা তুমি খেতে, তারপরে আমাকেই খাইয়ে দিচ্ছিল। দেখো আর ওর বাবা বলল যে রোজ তো অফিস থেকে এসে মুড়ি খায়, আজকে যেহেতু এগুলো আসলো তো মুড়ি আর খাবে না, তাই রোল খেয়ে বলল একটু চুলদাড়ি কেটে আসি। তো আজকে শুক্রবার, আজকেই বলল যাই, কালকে তো আবার শনিবার, কাল পরশু আবার ছুটি, তাই জন্য মনে হয় আজকে একটু ছুটির আমেজে ওর বাবা মনে হয় একটু রোল টোল খাওয়ার ইচ্ছা হয়েছে। তো আমি জানতাম না যে রোল অর্ডার দেবে, তাহলে আমি আর বলতাম যে চাউমিন আর অর্ডার দিও না, কারণ চাউমিনটা এক্সট্রাই হয়ে গেছিলো। দেখো এতটা চাউমিন খেয়ে তারপর রাত্রে তো আর ডিনার করতে পারিনি, ওই চাউমিন রোল খেয়েই মোটামুটি পেট ভরে গেছিলো। তো ওর বাবাও রাত্রে মানে খুব অল্প পরিমাণই ভাত খেয়েছিল, আর আমি আর মা তো কিছুই খাইনি। তো ওর বাবা ওই যে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ দাড়ি কাটতে যাবে, আর আমিও তারপর মোমোর ডিনারটা বানিয়ে নিলাম। মোমো তো আজকে দুপুরে একদমই ঘুমোয়নি, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে আজকে। ওই দেখো ডিমের মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর ওটসটাকে একটু ভেজে নিচ্ছি, আর এখানে গোলমরিচের গুঁড়ো আর এই যে মিক্সড হার্বস একটু দিয়ে দিলাম, টেস্ট হবে ভালো। ধনে পাতা থাকলে ধনে পাতাও দিই, ধনে পাতা ছিল না তো একটু জল দিয়ে দিলাম, একটু পাতলা হবে। আর দেখো কড়াইতে আমি সর্ষের তেলই দিচ্ছি, সর্ষের তেলটা একটু গরম করে নিলাম, আর এটাও একটু কুচি করে ওটস অমলেটটাই দিয়ে দেব। এই যে ওটস অমলেটটা ভালো করে তারপর ছড়িয়ে নিতে হবে চামচ দিয়ে, আমি ছড়িয়ে নিলাম। তো আজকের ভ্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, আবার নেক্সট দিন তোমাদের সাথে নতুন একটা ভ্লগে দেখা হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে। চলো সবাই খুব ভালো থেকো, টাটা।